व्हाट्सअप गाइज गुड मॉर्निंग दादा इज बैक चले এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে যাব হচ্ছে মায়াপুর মায়াপুর এই নতুন ভিস্টম প্রচুর রাইড হচ্ছে নতুন ভিস্টম প্রচুর না এক বাস ফাস যাবে আওয়াজ হবে কিচ্ছু করার নেই প্রচুর না একটা কোলাঘাট হয়েছে এবার মায়াপুর হচ্ছে তো দাঁড়িয়ে আছি আকাশের জন্য আমি আর আকাশ আর প্রিয়াঙ্কা এখান থেকে বেরোবো আর বিশ্বজিৎ দা বেনেপোলে দেখা করছে তো আসু বরা এলে তারপর বেরোই বেরিয়ে সব রেডি আমি মোটামুটি ফুল বিদেশি গেঞ্জি ফেঞ্জি পরে নিয়েছি একদম চলো গাইজ চলে এসছি বিশ্বজিৎ দা দেখতে পাচ্ছ চলো 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 গুড মর্নিং গাইজ আমরা রেডি ফর রাইড সূর্য মোটামুটি উঠছে আস্তে আস্তে কোনো চাপ নেই বেরিয়ে পড়েছি আমরাও রাইডে বিশ্বজিৎ দা চলে এসছে আর আমরা তিনটে বাইক যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি মায়াপুর তোমরা তো জানোই তোমাদের বললাম আমি মায়াপুর যাচ্ছি মায়াপুরে গিয়ে আমরা ওখানে যেটা করব হচ্ছে গিয়ে মায়াপুরে যাচ্ছি মায়াপুরে একটা হোটেল রুম নিয়ে আজকে একটুখানি ওখানেই ঘোরাঘুরি করে আজকেই রিটার্ন করব চিন্তা করেছি আমরা যাতে দিনের দিনের ট্রিপ এটা ডে ট্রিপ তো মায়াপুর যাওয়ার দুটো রাস্তা আছে একটা হচ্ছে গিয়ে বারাসাত হয়ে যাওয়া আরেকটা হচ্ছে গিয়ে মগরা হয়ে যাওয়া যেটা আমরা ওল্ড দিল্লি রোড ধরবো ডানকুনির সামনে থেকে দিয়ে মগরা হয়ে আমরা যাব কেসটা হচ্ছে আমার এই গোপ্রো কুইক অ্যাপটার সাথে আমার গোপ্রোটা কানেক্ট হচ্ছে না এটা অনেক পুরনো দিনের গোপ্রো তো হয়তো গোপ্রো কোম্পানি ভুলে গেছে এটা ওরা বার করেছিল তো যাই হোক সেটা ব্যাপার না ব্যাপারটা যে ভয়েসটা আসছে কিনা সেটাই আমি বুঝতে পারছি না দ্যাট ইজ দ্য কেস যার জন্য আমার এটা মনে পড়লো তো আমরা দিল্লি রোড ধরে নিয়েছি মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার রাস্তাটা ধরে নিয়েছি তো আপাতত এটা ধরে আমরা স্ট্রেট স্ট্রেট এখন যাবো গিয়ে আমরা ঢুকবো হচ্ছে গিয়ে ডানকুনি থেকে ডান দিকে আর সামনে হচ্ছে আকাশ তারপরে বিশ্বজিৎ দা তারপর আমি এদের বাইক হচ্ছে গিয়ে একজনের হচ্ছে ইয়াস দি অ্যাডভেঞ্চার একজনের হচ্ছে গিয়ে সিটি 110 সিসির বাইক কি সিটি 110 আরে লাভলি এরা এই বাইক নিয়ে সিকিম ফিকিম সব করেছে এমন গুরুদংমাল লেক এদিকে এরা প্রায় বেরোয় এরা ঘুরতে এদিকে 100 সিসি বাইক নিয়ে যা নর্থ বেঙ্গল তো দুবার দুবার ঘুরে এসছে তো আমরা তো আমি এখনও গুরুদংমার যখনই যাওয়ার প্ল্যান করছি তখনই গুরুদংমারে গণ্ডগোল এবারও সিকিম যাওয়ার প্ল্যান ছিল গাইজ 2nd November বেরোবার ছিল কিন্তু যা অবস্থা হলো 6 মাসের জন্য প্রোগ্রাম পোস্টপন রিস্কই নেব না আমি ফালতুকা কোনো হেডেক নিয়ে লাভ নেই তো গাইজ ডানকুনি টোলের দিকে চলে তো এসছি এবার ঢুকতে হবে আমাদের ডান দিকে কিন্তু ওই সামনের সিগন্যাল থেকে এখানে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে দিল্লি রোড একদম ঝাঁ চকচক হয়ে যাবে মানে এই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কানেক্টারগুলো আপটিল আসানসোল ফ্যান্টাস্টিক হয়ে যাবে জাস্ট ওয়েট তারপর বাইকারদের জন্য আর সবার জন্যই খুবই সুবিধা হবে এই ডান দিকেই আমরা ঢুকলাম রাস্তাটা একটু খারাপ সামনের দিকটা এই তো ব্রিজটা ধরবি তো ব্রিজটা ধরবি তো এটা ওর কাছেই ম্যাপ আছে ও নিয়ে যাক লিড করুক এটা দিয়ে যেতে হবে আমাদের আমার যেটুকু মনে আছে এটাই সেটা আরেকটা জিনিস যেটা হচ্ছে ট্রিপ বিটা জিরো করতে পারছি না কেন জানি না ওটা ফার্স্ট সার্ভিসে গিয়ে দেখাবো তো আমি স্টার্ট করেছিলাম 606 তখন ছিল কিলোমিটার এটা আমার নিজের মনে রাখার জন্য বলে দিলাম ব্লগে তাহলে আমি নিজেই ভুলে যাবো বাড়ি থেকে স্টার্ট করি তখন 606 এবার এখন 637 মানে আমরা 31 কিলোমিটার চালিয়ে নিয়েছি আপাতত তো চলো যেতে থাকি আরও তো গাইজ এদিকে সূর্য উঠে গেছে দেখতে পাচ্ছ কিনা জানি না আমি তো দেখতে পাচ্ছি গোপ্রো তো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারবো না দেখো সূর্য উঠেছে একদম লাল পুরো একদম হয়ে গেছে লাল না অরেঞ্জ মানে একদম সেই সন্ত্রা দারুণ লাগছে রাইড ভালোই চলছে রাস্তা আপাতত ভালোই লাগলো বেশ পরিষ্কার রাস্তা অল্প অল্প মানে ছোটো ছোটো পটলস আছে ছোটো ছোটো ওগুলো দেখে চালালে আর অসুবিধা নেই তো ইট ইস গুড একটা দুটো ডাইভার্সন আছে ওইদিকের রাস্তার কাজ হচ্ছে এমন এটাই ডাইভার্টেড রুট দিয়ে যাচ্ছি আবার এই যে ট্রাফিক ডাইভার্সন 200 মিটারে গিয়ে বলছে বাঁ দিকে যেতে হবে ট্রাফিক ডাইভার্সন আছে তো এই যে 200 মিটার চলেও এসছে এই যে ডাইভার্সন ট্রাকের একটা ট্রাফিক আছে ডাইভার্সন আছে বলে ট্রাকগুলো একটু স্লো হয়ে যাচ্ছে বলে ট্রাকের একটা হালকা ট্রাফিক
কিন্তু এই আবার যখন এই রুটটা চলে আসছে তখন মোটামুটি পিকআপ বেড়ে যাচ্ছে অটোমেটিক, তখন চালাতেও ভালো লাগছে। কিন্তু এইগুলো খেয়াল রাখতে হবে, সাইকেল আর লোক পারাপার করছে যখন তখন যেখানে সেখানে, আর আমাদের ডগি ভ্যান তো আছেই, এই জিনিসগুলো এই রাস্তায় একটু চাপ আছে যেটা বুঝলাম আমি দেখে। আর এখান থেকে তারকেশ্বর, বর্ধমান, শেওড়া পুলি সব যাওয়া যাবে এই রাস্তায়। তো পেছনে একটা সাইনবোর্ড দেখলাম বলছে মগরা 3 কিলোমিটার বাকি আছে, তারপর আছে কল্যাণী আছে, তারপর সব কিছু আছে, কিন্তু মগরার পর কোন দিকে যাবো তারপর আমি গুগল ম্যাপ খুলবো, কারণ তারপরে রুটটা আমিও ঠিক জানি না কমপ্লিট। এবার নাহলে এই আকাশকে বলবো লিড কর, কারণ আকাশ আর কী নাম বিশ্বজিৎদা আমাদের গেছে অনেকবার, তো ওরা লিড করলে অসুবিধা হবে না আশা করি। যেতে তো হবে সোজাই যদ্দূর মনে হয়, ডান দিক মাদিক তো নেই এখন, মগরা অবধি তো যেতেই হবে। তারপর গিয়ে ওখান থেকে মনে হয় একটা এরকম নেমে গিয়ে ব্রিজ থেকে আবার এরকম বাঁ দিক ঢুকে যেতে হবে, যেটুকু আমার মনে পড়ছে। আমি যখন ওই ফারাক্কা গেছিলাম, ফারাক্কা ব্লগও আছে চ্যানেলে দেখে নিও, ফারাক্কা গেছিলাম গিয়ে ঘুরে এসেছিলাম একদিনের দিনে, এই মগরা 1 কিলোমিটার দেখাচ্ছে। এখানে কোনো পারফিউমের কারখানা আছে, বেশ সুন্দর পারফিউমের গন্ধ যাচ্ছে, বিউটিফুল গন্ধ যাচ্ছে পারফিউমের। এটা দেখে আমাদের ডান দিক যেতে হবে, ডান দিক না সোজা 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 কল্যাণীর দিক সোজা, মগরা ডান দিকে, ঠিক আছে আমরা যাবো কল্যাণীর দিকে, নিচে চেপে গেলে মগরা। বিউটিফুল, একদম মুখের কাছেই সূর্য, চোখ ধাঁধিয়ে যাবে এভাবে দিকে তাকালে। ওরে ব্রিজ থেকে নেমে এসেই কিছুটা আসার পর এই সোজা আর যাবে না, এই বাঁ দিক ঢুকে যেতে হবে আমাদের টুয়ার্ডস নদিয়া, তারপর আবার আমরা সোজাই যাব এবার এখান থেকে বাঁ দিক হয়ে। এত নর্থ বেঙ্গল টিমের সাথে যাচ্ছি না, তিনবার চারবার নর্থ বেঙ্গল করে এরাও রাস্তা চেনে, আকাশ ফাটাফাটি ব্যাপার। পেছনে আমাদের ওই অল্টোটা দেখতে পাচ্ছ কি তোমরা, এই যে অল্টোটা, এটা হচ্ছে থমাস, আমাদের আরেকজন বাইকিং গ্রুপেরই পার্টনার, কিন্তু আজকে যেই শুনেছে বাড়ির লোক মায়াপুর, ওর ফ্যামিলি বলে যে আমরাও যাবো, তো গাড়ি নিয়ে আসছে ওই যে পেছনে অল্টো করে থমাসবাবু। তো দেখা হয়ে গেছে মোটামুটি সবার সাথেই, আমি ওদের সাথে দেখা হবে কখন সেটা জানতাম না বলে তোমাদের জানাইনি, যার একজন টিম মেম্বারও আছে আমাদের সাথে, কিন্তু ফোর হুইলারে আছে, দুটো চাকা বাড়িয়ে নিয়েছে আর কি, হাওয়া প্রচুর ঢুকছে হেলমেটটার মধ্যে কেন আমি সেটাও জানি না। এবার সেদিনকেও বললাম কোলাঘাটের ব্লগটা তোমরা যে রোববার দিন যেটা দেখলে সেটাতেও বললাম তোমাদেরকে যে কেসটা ওইটা হচ্ছে, রিজন বলা মুশকিল। চলো যেতে থাকি, কোথাও একটা ব্রেকফাস্ট করবো ওখানে দাঁড়াই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। ওকে ওকে, তো গাইজ মোটামুটি 100 কিলোমিটার কমপ্লিট, আমরা এসে দাঁড়িয়েছি। আর এখানে বড়বউ কী করছে দেখো, তার হেলমেটের কাঁচমাচ খুলে গেছে, কী ঝামেলায় পড়েছে, সে ঝাঁপ হয়ে গেছে, আর থমাস পেছনে রয়ে গেছে। আমরা তো বাইকে আসছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখান থেকে আমাদের মায়াপুর আর 37-38 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে টাইম, তোমাদের বলে দিচ্ছে দাঁড়ো, আমি তো ঘড়ি পড়তে ভুলে গেছি, ভুলিনি অ্যাকচুয়ালি, ইচ্ছা করে পড়িনি। ও মাই গড, ঘড়ি পড়েনি। এখন টাইম হচ্ছে কি 7টা, একদম 1 মিনিট বাকি 7টা বাজলে, তো 7টা বাজে, আমরা বেরিয়েছিলাম ওখান থেকে 5টা, আমরা ওখানে 5:10 বেরোলাম, তো 2 ঘন্টায় মোটামুটি 100 কিলোমিটারের উপর চলে এসেছি আমরা। আর এখান থেকে 38 কিলোমিটার গেলেই মায়াপুর ঢুকে যাবো, মায়াপুরে গিয়ে একটা হোটেল নেবো, ফ্রেশ হবো, হয়ে এখান থেকে জামা প্যান্ট একটু চেঞ্জ করবে, আমাদের মেকআপ কুইন একটু মেকআপ করবে, করে শাড়ি ফাড়ি পরবে, পরে তারপর আমরা বেরোবো ওই করতে মন্দির দর্শন। হ্যাঁ শাড়ি নিয়ে এসছে, তো রিল করবে, রিল 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 বানাবে বলে শাড়ি ফাড়ি পুরো রেডি। এখন বাইকার লাগছে, একটু পরে দেখবে একদম গ্রিনই লাগবে একদম। কেমন হলো রাইডটা, এনজয় করছো কি না? সার্ভিস দিচ্ছে এই টাকুরু। হ্যাঁ আকাশ সত্যি একটা বাইক কিনেছিস মাইরি, আমরা 90 যাচ্ছি, ও 90 যাচ্ছে, 95 যাচ্ছে আরামসে, আবার পিলিয়ন নিয়ে, যাই হোক পিলিয়ন তো ছোটখাটো পিলিয়ন, সেটা নিয়ে অসুবিধা নেই, না পিলিয়ার কিন্তু ভালো পিলিয়ন, ভালো সাপোর্ট দেয় একদম।
এই যে আমাদের চা চলে এসেছে চারটে আর বিস্কুট আছে ওখানে প্রচুর। এ বাবা এটা কি পড়ে গেল চাবি? ও ব্রেকফাস্টও পাওয়া যায় এখানে। হ্যাঁ বিস্কুট আছে প্রচুর। ওরা কোনটা খাবে দেখো এখানে অনেক, এই বিস্কুটটা ভালো আছে মানে। এগুলো আমি খাবো না তেলের গুলো একদম। এটাই মনে হচ্ছে নরম বিস্কুট খাবো। নরম হচ্ছে কি তাহলে ওই যে ওই দিয়ে ওই কোনা? না 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 ওটা না ওটা না এটা একদম ভালো। লেড়ে বিস্কুট, এটা কি বিস্কুট? আপনি এই বিস্কুটটা খেয়ে দেখেন। এই যে বিস্কুট দিচ্ছে ফেমাস বিস্কুট এখানকার। এর নাম কি বলো বিস্কুটটার? আমি খাবো না। আচ্ছা আমি এটা নেব। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি চয়েস করুন। তাহলে দাও ওখান থেকে, তুমি তিনটে দাও না আপাতত, দুটো দাও, দুটো দাও, তারপর আবার ওরা এই তুই এই বিস্কুটটা খাবো, বিস্কুটটা খাবি, দেখে দুটো দাও আগে, তারপর আবার নেবো। কেন বলছি বলো তো কাকা, বাই চান্স নষ্ট হবে যদি। তো চলো বসে যাই। কি হলো তো হেলমেট, এটা লাগাতে পারলি না? এটা একটা স্প্রিং ছিল, ওটা গুলে ও ওর জন্য ভেঙে গেছে। তো তুই ভেঙে দিয়েছিস? ফেরার সময় পাবি তাহলে, বুঝলি তো। এখন আপাতত 38 কিলোমিটার এভাবে তোকে যেতে হবে তাহলে। যা যা তো গাইস, অল ডান, চাটা খাওয়া কমপ্লিট। কমপ্লিট মানে অনেকগুলো চা খেয়েছি আমি, 3 কাপ চা খেয়েছি আমি একা। প্রিয়াঙ্কা চাটা নষ্ট করেছে, খাইনি বর্ষে। দেখো এগুলো ঠিক না, পুরো চাটা নষ্ট। আর নেই তো, দেখলি তো ম্যাগিও পেলি না তো, দেখলি তো তুই তো এখনো দোকান ঘুম থেকে ওঠেনি কর্মচারী তুই যখন এসছিস। ওই যে বিস্কুটের ওপর ডাল কেন লাগানো, এই তো এই প্রশ্নের উত্তর আমি কি করে দেবো। হ্যাঁ রাইডার কেমন? 110 cc বাইক নিয়ে কাঁপিয়ে দিচ্ছে একাই পুরো বাজার। প্রো রাইডার, একদম প্রো ম্যাক্স। তো চলো এবার আমরা বেরোবো। আরো দেখাচ্ছে, আরো 1 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে, বাইকে 1.5 ঘন্টা দেখাচ্ছে। মোটামুটি 1.5 ঘন্টাই লাগবে তার মানে, আমার তো বাইকেই আছে। মায়াপুরে একটা হোটেল নেবো, কোন হোটেল নিচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো কি ভাড়া টাড়া নিচ্ছে, আমরা ভেতরে থাকবো না বাইরে থাকবো। ভেতরে একটু চাপ আছে, সিগারেট ফিগারেট খেতে দেয় না, শুনলাম রিক্স নিয়ে লাভ নেই। তো এখন আপাতত যেটা আপডেট হচ্ছে ট্রিপের, আমরা চা খেয়ে বেরোতে গিয়ে দেখি বাবুর টায়ার পাঞ্চার, মানে বাবুর না বাবুর গাড়ির টায়ার পাঞ্চার। বাবুর টায়ার ঠিক আছে এখনো অবধি, টায়ার ঠিক আছে তো দেখি পেছনটা দেখি, হ্যাঁ ওর টায়ার ঠিক আছে, গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। তো এখন এটাকে খুলে রিপেয়ার করা হবে, করে তারপর যাওয়া হবে। বিশ্বজিৎদা কোথায় দেখতে একটা ফোন করে কোথায় গেলো, সে টায়ারের দোকান খুঁজতে মায়াপুর না চলে যায় তাকে দেখ করে, নাহলে মায়াপুর যেতে পারবো। তুমি হোটেল ফোটেল বুক করে রেডি করে রাখো আমাদের জন্য, আমরা গিয়েই হোটেলে শুয়ে পড়বো। এই বেচারা টেনশনে পড়ে গেছে। আকাশ কি হলো, ঠিক হয়ে গেছে? তার টেনশন কিসে? এবার ওকে তো আমি তাহলে টিউবলেস টায়ার ভেবেছি এটাকে, তারপর দেখি তাহলে টিউব বলাটা এদিকে স্পোক রিম নেই কিছু নেই, আমি কি করে জানবো ঢালাই রিম এসে। এটাই গন্ডগোল করে দিয়েছে। এটা কি কোম্পানি গালাগালি দেবো কোম্পানিটাকে? টিভিএস না বাজাজ। তাহলে তাহলে স্পোক উইল দে, লোকেরা তাহলে বুঝবে টিউব আছে। কি করে তাহলে ঢালাই রিম দিয়ে তাহলে টিউবটা হলো টায়ার দিয়ে দিয়েছে? না রিম চেঞ্জ করতে হবে বলছে দাদা। তো মোটামুটি ঘটনা গুজব এই হয়ে গেছে, এখন মোটামুটি সব রেডি। এবার আমরা বেরোবো, 8:30 বাজে এখন টাইম, এটা আমি দেখেছি। তো মোটামুটি পৌঁছাতে পৌঁছাতে 10টা গিয়েই হোটেল নিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়বো আমরা 11:30-12টার মধ্যে বেরিয়ে পড়বো। বেরিয়ে মায়াপুরের ভেতরটা আগে ঘুরে দেখবো, দেখে তারপর আবার এসে চেঞ্জ মেঞ্জ করে নিয়ে। এই তোর কতক্ষণ লাগবে প্রিয়াঙ্কা চেঞ্জ করতে? 1 ঘন্টা? হ্যাঁ ওর তো আমার আগে চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছি, এরা ফাস্ট আছে, আমারই স্লো যা দেখতে পাচ্ছি। চলো আগে বেরোই এখান থেকে। তো গাইজ বেরিয়ে পড়েছি আবার, পাঞ্চার সারিয়ে পেছনে বিশ্বজিৎ দা, সামনে আকাশকে পাঠিয়েছি। আমরা এখান থেকে এখন বেরোলাম, 8:33 বাজে। তো গুগল ম্যাপ দেখাচ্ছে বাইকে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট। তো চলো 9:10 যদি পৌঁছাই মোটামুটি ঠিক আছে টাইম, তাহলে 11:30 যদি বেরোই আমরা মোটামুটি ওখান থেকে হোটেল থেকে রুম নেওয়ার পর ফ্রেশ হয়ে, একটু মানে ফ্রেশ মানে বাথরুম বাথরুম করতে হবে না, একটু সকাল সকাল বেরিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে একটুখানি মায়াপুরের ভেতরটা ঘুরে লাঞ্চ করে আবার হোটেলে গিয়ে 1 ঘন্টা একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে 4:30-5:30 মধ্যে ওখান থেকে বেরিয়েও তাহলে কলকাতা ঢুকে যাবো 5 ঘন্টার মধ্যে, 9:30-9:30 মধ্যে কলকাতা এন্ট্রি। তো সেটাই প্ল্যান আছে, প্ল্যান তো অনেক কিছু থাকে। পাঞ্চারটা হয়ে গেলো মাঝখানে, এটাও কি প্ল্যান ছিল? প্ল্যান তো ছিল 9টার মধ্যে মায়াপুর ঢুকবো, ওই সব বলে লাভ নেই, রাইডে বেরোলে প্ল্যান সব গণ্ডগোল, এটাই হচ্ছে মজা। এই জন্যই আমরা বেরোই, কেন বেরোই জিজ্ঞেস করে লোকেরা, এত খাটনি সত্যি খাটনি, কিন্তু এইগুলোও মজা। চলো যেতে থাকি।
ফুটি শাখা 91, নবদ্বীপ 40, বর্ধমান 60 এইদিকে। আমরা নবদ্বীপই যাব, সোজাই যাব। বর্ধমান 60 এইদিকে দেখাচ্ছে এইদিকে, আর ফুটি শাখাও সোজা দেখাচ্ছে। তো সোজা সোজা যাবো আমরা এখন, কোনো আর আলাদা রাস্তা নেই মনে হচ্ছে তাহলে। তারপর তো গুগল মাতা জিন্দাবাদ আছেই আমাদের, যতদূর পাচ্ছি গুগল মাতা ছাড়া যাচ্ছি। তারপর গুগল মাতাকে লাগানো হবে রামেশ্বরপুর। তো গাইজ আমরা এখন কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। কৃষ্ণনগর হয়ে, ধুবুলিয়া হয়ে আমরা তারপর যাবো মায়াপুর, কারণ হচ্ছে আমরা ঘাট পার করবো না, তাহলে নবদ্বীপ ঘাট থেকে ঘাট পার করে যাওয়া যায়। তো আমরা কৃষ্ণনগর হয়ে, ধুবুলিয়া হয়ে মায়াপুর যাবো। তো একটু ঘুরে যেতে হবে, 10 কিলোমিটার 12 কিলোমিটার মতন রাস্তা হয়তো এক্সট্রা। কিন্তু এখন ঘাটের ফেরির ব্যাপার আছে, টাইমিংয়ের ব্যাপার আছে, ওইসব ঝামেলায় যাবো না, একদম সোজা বাইক নিয়ে মায়াপুর ঢুকবো। তো এখন আপাতত এটাই করছি, কৃষ্ণনগরের দিকে যাচ্ছি এইদিকে। মানে আমরা সোজা রাস্তা থেকে এসে ডান দিক চলে গেলাম নবদ্বীপ ধামের দিকে, 2 কিলোমিটার নবদ্বীপ, মায়াপুর কৃষ্ণনগর দেখালাম মনে হয় 10 কিলোমিটার 11 কিলোমিটার। তো আমরা কৃষ্ণনগর যাবো, ওখান থেকে ধুবুলিয়া হয়ে তারপর আমরা ঢুকবো মায়াপুর। হ্যাঁ নবদ্বীপ তো এটাই, কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া না কি আছে, ধুবুলিয়া যেতে হবে, ধুবুলিয়া থেকে মায়াপুর ঢুকতে হবে। আরো 12-14 কিলোমিটার আছে আমাদের। সেটাই কেস, তো চলো যাই আবার। তো আমরা তো রাস্তা দিয়ে যাবো ঠিক করে, যেহেতু কৃষ্ণনগর যখন যাবোই তাহলে আমাদের গৌরাঙ্গ সেতু টপ করতে হবে। এই হচ্ছে আমাদের গৌরাঙ্গ সেতু, সুন্দর তলায় নদী, দেখতে পাচ্ছ কিনা জানি না। সেতুর রাস্তা খারাপ অবস্থা, নদী আছে তলায়, এই যে তলায় বেশ ভালো নদী। একটা গন্ডগোল হয়েছে, হচ্ছে কি আমার পার্টনারদের তো আমি দেখতে পাচ্ছি না, তারা পেছনে থাকার কথা কিন্তু তারা কি আমাকে ছেড়ে আগে চলে গেল, আমি পেছনে চলে গেলাম। কান টানটাস করে এক জায়গায় ছাওয়া দেখে দাঁড়িয়ে একটু ফোন করতে হবে। এই তো ফোন এসে গেছে। হ্যালো, কোথায়? হ্যাঁ এগিয়ে গেছি, তুমি কোথায়? আমি তো গৌরাঙ্গ সেতু টপ করলাম, তোরা কোথায়? আচ্ছা ঠিক আছে, তোরা রকেটের মতন যাচ্ছিস, জানো না বয়স্ক মানুষ, আমাকে নিয়ে চল সঙ্গে। তো কৃষ্ণনগর 2 কিলোমিটার, মালদা 221, কলকাতা 114। কলকাতা এদিক দিয়ে যাওয়া যায় নাকি আবার? এ কি, হোয়াট ইজ দিস? ও এটা বারাসাত দিয়ে গেলে, এটা এই রাস্তাটা বারাসাত দিয়ে গিয়ে কলকাতা ঢুকবে। তো কৃষ্ণনগর 2 কিলোমিটার দেখাচ্ছে, কৃষ্ণনগর থেকে আমরা বাঁদিক ঘুরবো আফটার 2 কিলোমিটার। চলো কোন বাঁদিকটা দেখাবো তোমাদেরকে। দাদা মায়াপুরটা কোন দিক দিয়ে যাবো? সামনে একটা ব্রিজ আছে, চলো কি ব্রিজ, ব্রিজটা পার করবেন, মোটামুটি 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার যাবেন, দেখবেন লেখা আছে। আচ্ছা আচ্ছা, আড়াই কিলোমিটার সোজা গিয়ে একটা ব্রিজ করবে, ব্রিজ পার করার পর বাঁদিকে 2.5 কিলোমিটার যেতে হবে, তাহলে মায়াপুর পড়বে, তাহলে পড়বে মায়াপুর, নবদ্বীপ ঘাট, কৃষ্ণনগর সোজা, এখন 1 কিলোমিটার সামনে ব্রিজ আসবে। চলো, তো ব্রিজ কি এটাই ব্রিজ নাকি কে জানে, এটা তো এদিকে হচ্ছে, যাই হোক ব্রিজ ওপরে, তো তলা দিয়ে তো ডাইভার্সন। তো বললো একজনকে জিজ্ঞেস করলাম, সেও বললো যে এদিক দিয়েই যেতে হবে, গিয়ে তাহলে এদিকে ফেরি পার হওয়ার ব্যাপার নেই বলল। তো উইচ ইজ গুড, ফেরি পার হতে হবে না যখন, তাহলে আর কী আছে, কোনো চাপ নেই, এই ব্যাস ডাইভার্সন, রাস্তার কাজ, সাবাস, অফরোডিং গাইজ। সেই মুক্তিনাথে বিহারের কথা মনে পড়ে যাচ্ছে, ধুলো দেখে বাপ রে বাপ, কি ধুলো ছিল সেখানে বিহারে। এই ফ্লাই অ্যাশ ফিলিং হচ্ছে বলে এত দূর চারদিকে। না ওইটা ব্রিজ না, ওইটা ডাইভার্সন ঠিকই আছে, ব্রিজ এটা, আহ মাগো, এইদিকে রেল ব্রিজ,
আর এটা হচ্ছে আমাদের ব্রিজ, মানে গাড়ির ব্রিজ। তো ব্রিজ টপকে বলেছে আরও 2.5 কিলোমিটার যেতে হবে, তাহলে গিয়ে আমরা মায়াপুর পৌঁছে যাব। টাইম হচ্ছে 9:58, মানে 10টা বাজে, আশা করি 15 মিনিটের মধ্যে 2.5 কিলোমিটার চলে যাওয়া যাবে। যদি রাস্তা এরকম ডাবল লেন, ও লাভলি, মাখন রাস্তা পাওয়া গেছে। একদম সিঙ্গেল লেন ছিল, এবার ডাবল রাস্তা, একদম মাখন। হাওয়া ঢুকছে খুব, কিচ্ছু করার নেই, এটা কেন এত হাওয়া ঢুকছে আমি নিজেও জানি। আপনারা বোর্ড দেখতে পেয়েছি, দেখি কী লেখা আছে বোর্ডটার মধ্যে, দেখা যাক বোর্ডে কী লেখা আছে। টোল রোড না কী লেখা আছে, টোল রোড স্টার্ট। ও, এখানে এত সুন্দর রাস্তা হয়েছে, NH-34। আচ্ছা, এটা NH-34, তার মানে এটাই হচ্ছে ডালকোলা যাবে, 337 কিলোমিটার এখান থেকে ডালকোলা, মানে শিলিগুড়ি যাওয়ার রাস্তা হলো এটা। লেখা আছে বোর্ডে 336 ডালকোলা, 210 মালদা, বহরমপুর 84। বহরমপুর সোজা মায়াপুর বাঁদিকে, তাহলে আমরা যাবো বাঁদিকে, মায়াপুরের দিকে। ইয়েস, তো এটা এই বাঁদিক গেলেই আমরা মায়াপুর ঢুকব। তো যাওয়া যাক বাঁদিক, রথযাত্রা রথ তো হয়ে গেছে, তার আগেকার পোস্টার, তার মানে এটা মোটামুটি পৌঁছে গেছি। এবার দেখি হোটেল কোথায় আছে, মায়াপুরে খুঁজে বার করি। তো এই হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির, যেটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও খোলেনি, যতদূর সম্ভব খোলেনি, আমি জানি না, গায়ে যাবো ভেতরে যখন তখন জানতে পারবো। বিশাল মন্দির, দেখো বিশাল, গোপ্রো দেখি দেখতে চোখ ঝুড়িয়ে যাচ্ছে, দেখে বিশাল মন্দিরটা, লাভলি। তো গাইজ, এই হোটেলটায় রুম নিয়েছি আপাতত, রুম দেখাচ্ছি তোমাদেরকে, কী রেট নিয়েছে না নিয়েছে ডিটেলস বলছি। বাইকগুলোকে আগে পার্কিং করি, বাইক সব রাস্তায়, বাইকগুলোকে ঢোকাতে হবে ভেতরে। তো গাইজ, পার্কিং হচ্ছে ভেতরে হোটেলের, ওই যেখানে করছে বিশ্বজিৎদা পার্কিং করছে, ওখানে ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে বিশ্বজিৎদা পার্কিং করেছে। এবার আমি ঢুকছি, এবার আমিও পার্কিং করবো ওখানে গিয়ে কোথাও একটা। তো গাইজ, এই হচ্ছে রুম, বসার জায়গা, এই বাথরুম নেই, বাথরুম আছে তো, হ্যাঁ এই যে বাথরুম, কোমোড আছে, মোটামুটি কাজ চলে যাবে, শাওয়ারও আছে, চান করা যাবে। বাথরুমে যা ফিনাইল দিয়েছে না, বিশ্বজিৎ তো অজ্ঞান হয়ে যাবে দরজা বন্ধ করে বসে। দেখে গেলাম তো, এমন বাইরে বসে করো। ও, এসি চালিয়ে দিয়েছে, 1 ঘন্টা রেস্ট নিই আমরা, কি অবস্থা খারাপ একদম, রোদে চেঁচে গেছি, সকালে ভালো হয়ে যাচ্ছিল, তারপর জ্যামজটের রাস্তাটা পরের দিকে, মানে যখন রোদ উঠেছে কড়া তখনই জ্যামজট। তো এবার কেসটা হচ্ছে, এটা 1 ঘন্টা রেস্ট, ফ্রেশ, ব্রেকফাস্ট কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে মন্দিরের দিকে। তো এই ব্লগটা যদি বড় হয়ে যায় খুব একটা, তাহলে এখানে এই ব্লগটা এন্ড করবো, আপাতত রুম অব্দি আসার একটা ব্লগ হবে, এবার বেরিয়ে মন্দিরের ব্লগ হবে। তো মন্দিরের দিকে যাব এবার, তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, আজকের দিনের জন্য, এটা কন্টিনিউশন আবার কালকেই পাবে, মানে এটা যেদিন আসছে ব্লগটা, তার পরের দিন আবার পরের মন্দির ব্লগটাও পাবে। বাড়ি যাওয়ার সময় অত আর ব্লগ করবো না কিছু, মোটো ব্লগিং, অন্ধকারে কিছু করে লাভ নেই। তো বাড়ি যাওয়ার সময় বাড়িই যাবো, সেটা দেখা যাবে পরের ব্লগে। এখন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, সি ইউ সুন, ইন আদার ব্লগ, দাদা সাইনিং অফ, বাই বাই।